नमस्कार बंधुरा, राज गार्डेन्से आपनादेरके स्वागत। आज के एमन एकटा अर्गानिक सारेर कथा बोलबो जा एकेबारे बिना खरचे एबं खूब सहजे बाड़ीते तैरी करा जाए, जाके बोले लिप मोल्ड बा लिप कम्पोस्ट बा पाता पचा सार। बागान थेके झाड़ देवार समय जे पातागुलो बेरोय सेई सब पाता आमी जमिए राखी। बर्षार पर जे समस्त गाछे डाल छाटा होयेछे सेई समस्त डालेर थेके शुकनो पाता संग्रह करा होयेछे। एई पातागुलोके व्यवहार करे आमरा खूब सहजे पाता पचा सार तैरी करे निते पारि। গাছের শুকনো পাতায় বেশি পরিমাণে থাকে কার্বন, কম পরিমাণে থাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং বিভিন্ন স্ট্রেস এলিমেন্ট। পাতা পচে গিয়ে সারে পরিণত হলে সেগুলি আবার মাটিতে ফিরে যায়। জঙ্গলে দিনের পর দিন ঝরে পড়া পাতা এভাবেই সারে পরিণত হয়, শক্তি ফিরে পায় মাটি, আর সেই শক্তিতেই বছরের পর বছর বেঁচে থাকে গাছেরা। লিপ কম্পোস্টের মধ্যে উপকারী উপাদান প্রচুর পরিমাণে কিন্তু থাকে না, তা সত্ত্বেও লিপ কম্পোস্ট আমরা কেন ব্যবহার করব? কারণ এটি নানাভাবে গাছকে সাহায্য করে। লিপ কম্পোস্ট মাটির উর্বরতা বৃদ্ধি করে, মাটিতে উপকারী উপাদান ফিরিয়ে দেয়, সয়েল কন্ডিশনারের কাজ করে লিপ কম্পোস্ট, মাটির পিএইচ লেভেল ঠিক করে, দীর্ঘ সময় ধরে উপকারী উপাদান ধরে রাখতে মাটিকে সাহায্য করে। পাতা পচে মাটিতে হিউমাসের পরিমাণ বাড়াতে সাহায্য করে লিপ কম্পোস্ট, যার ফলে শিকড়ের বৃদ্ধি ভালো হয়। বৃদ্ধির জন্য যে 16টি উপকারী উপাদান মাটি থেকে গাছ গ্রহণ করে তার সবগুলি কম পরিমাণে থাকে লিপ কম্পোস্টে। নিউট্রিয়েন্টস গ্রহণ করতে শিকড়কে সাহায্য করে এই পাতা পচা সার, গাছের ফুল ফল ধারণের ক্ষমতা বাড়ায়। এটি ভীষণ ঝুরঝুরে বলে ব্যবহার করলে মাটির মধ্যে আলো ও বাতাস চলাচল ভালো হয়। মালচিং করলে গাছের গোড়ার মাটি বাতাস ও সূর্যের আলোর সংস্পর্শে আসতে পারে না, ফলে চট করে মাটি ড্রাই হয়ে যায় না। মাটির মধ্যে অক্সিজেন পৌঁছতে সাহায্য করে, মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। মালচিং করলে তা গাছের গোড়ায় আগাছা জন্মাতে বাধা দেয়, মাটির ক্ষয় রোধ করে। মাটির উপকারী অণুজীবের জন্য খাদ্য সরবরাহ করে লিপ কম্পোস্ট, এটি মাটিতে জল ধরে রাখতে সাহায্য করে। লিপ কম্পোস্ট উপকারী হলেও শুধু পাতা দিয়ে এটি তৈরি করতে প্রায় এক বছর সময় লাগে, কারণ গাছের পাতার মধ্যে নাইট্রোজেন কম থাকে। যেসব মাইক্রোবস কম্পোস্ট তৈরিতে সাহায্য করে তাদের প্রধান খাবার হলো নাইট্রোজেন, সেই খাবার কম পায় বলে তারা বংশবৃদ্ধি করতে পারে না, তার ফলে দ্রুত লিপ কম্পোস্ট তৈরি হয় না। পচন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য অনেকে ইউরিয়া ব্যবহার করেন, তা করলে যে কম্পোস্ট পাওয়া যাবে তা কিন্তু 100% অর্গানিক হবে না। প্রথম যে পদ্ধতির কথা বলবো সেটা হবে বিনা খরচে, মিলবে সম্পূর্ণ অর্গানিক লিপ কম্পোস্ট, তবে সময় লাগবে 6 মাসের কাছাকাছি। একটি বস্তার মধ্যে প্রথমে কিছুটা মাটি দিতে হবে, তার উপর দিতে হবে শুকনো পাতা। শুকনো পাতার সঙ্গে 10-20% ঘাস বা কাঁচা পাতাও দেওয়া যায়, তাহলে এর মধ্যে প্রাকৃতিকভাবে বেড়ে যাবে নাইট্রোজেনের পরিমাণ। সিজন ফ্লাওয়ার হয়ে যাওয়ার পর গাছগুলো আমরা ফেলে দিই, সেই গাছগুলো ছোট ছোট করে কেটে লিপ কম্পোস্ট তৈরিতে ব্যবহার করা যায়, তবে দেওয়া যাবে না কোনো রোগগ্রস্ত গাছ বা পাতা। এইভাবে 1 ভাগ মাটি ও 3 ভাগ পাতা দিয়ে বস্তা ভর্তি করে সবার উপরে দিতে হবে 1 স্তর মাটি, তারপর জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিতে হবে পুরোটা। মুখ খোলা অবস্থায় বস্তাটি রেখে দিতে হবে বাগানের যে কোনো জায়গায়। 2-3 দিন অন্তর জল দিয়ে পাতাগুলো ভিজিয়ে দিতে হবে, পাতায় ময়েশ্চার না থাকলে ডিকম্পোজ হবে না।
তবে জল দেওয়ার জন্য নির্দিষ্ট দিন বা সময় নির্ধারিত করার কোনো দরকার নেই। বাগানে যখন জল দেবেন তখনই জল দিয়ে বস্তা ভিজিয়ে দিলেই হবে। এই ছমাসে রোদ বৃষ্টি পেলেও কোনো অসুবিধা হবে না, বর্ষাকালে দরকার হবে না বাড়তি জল দেওয়ার। শুকনো পাতার সঙ্গে মাটি কেন নিতে হবে? আসলে মাটির মধ্যে থাকা কেঁচো, অণুজীব, ব্যাকটেরিয়া পাতাকে পচাতে সাহায্য করে। এই ডিকম্পোজিশনের জন্য বাইরে থেকে কোনো এজেন্টের দরকার হয় না। মাটিতে থাকা ময়েশ্চার ডিকম্পোজ করতে সাহায্য করে। মাটিতে কম্পোস্ট পিট বানিয়েও এইভাবে তৈরি করা যায় লিপ কম্পোস্ট। পরের পদ্ধতিতে যাওয়ার আগে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। পাতা পচা সার তৈরির এই প্রক্রিয়ার মধ্যে বস্তার ভেতরে একটা কচু ফেলে দিয়েছিলাম। কয়েক মাস পর সেই কচু কি হয়েছে একবার দেখুন। একদিকে যেমন ডিকম্পোজের কাজটা হয়েছে, তেমনি অন্যদিকে এই পাতা পচা সার থেকে খাবার সংগ্রহ করে সুন্দর বৃদ্ধি হয়েছে কচু গাছের। এর জন্য বাড়তি কোনো সার দিতে হয়নি। ফলস্বরূপ একদিকে ঝুরঝুরে পাতা পচা সার তৈরি হলো, অন্যদিকে একটা কচু থেকে 1 কেজির কাছাকাছি কচুও পাওয়া গেল। শুকনো শক্ত পাতা এত সুন্দর কম্পোস্টে পরিণত হয়ে গিয়েছে যে নিজের চোখকেও বিশ্বাস করা যায় না। এবার যে পদ্ধতির কথা বলবো তাতে 2-2.5 মাসের মধ্যে লিপ কম্পোস্ট তৈরি করা যায়। শুধুমাত্র শুকনো পাতা ব্যবহার করেই পাতা পচা সার তৈরি করা যায়। কিন্তু এই পাতা পচা সারকে আরও কী করে কম সময়ে আরও উর্বর করে তোলা যায় সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। তার জন্য লাগবে ওয়েস্ট ডিকম্পোজার। এর মধ্যে এমন একরকম ব্যাকটেরিয়া থাকে যা কোনো জিনিসকে দ্রুত পচাতে সাহায্য করে। প্রথমে বাগানের এক জায়গায় ইট ও পলিথিনের সাহায্যে একটা পিটের মতো জায়গা তৈরি করে নিতে হবে। প্রথমে এক স্তর মাটি দিয়ে তার উপর শুকনো পাতা জমা করতে হবে। আমি এর মধ্যে কিছু পেঁয়াজের খোসাও দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। আমি এখানে একবারই মাটি ব্যবহার করেছি যাতে সলিউশনটা গড়িয়ে গিয়ে নষ্ট না হয় এবং এই মাটি ময়েশ্চার ধরে রাখে। এবার ওপরে ছড়িয়ে দিতে হবে এই সলিউশন। দেখতে হবে পাতাগুলো যেন ভালোভাবে ভিজে যায়। সলিউশন দেওয়ার পর পলিথিন দিয়ে হালকা করে ঢেকে দিতে হবে। দ্বিতীয়বার সলিউশন দেওয়ার আগে পাতাগুলো ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে করতে হবে সপ্তাহে 2 বার। মোট 8-10 বার এরকম করার পর ঢাকা দিয়ে ফেলে রাখতে হবে আরও কিছুদিন। 2-2.5 মাস পরে পেয়ে যাবেন এই রকম লিপ কম্পোস্ট। ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশন কীভাবে তৈরি করবেন বা সেই সলিউশন দিয়ে কী করে দ্রুত উর্বর গোবর সার ও কিচেন কম্পোস্ট তৈরি করবেন তার ভিডিও আমার চ্যানেলে আছে। এই সলিউশনের বদলে গোমূত্র গুড়ের সলিউশন বা টক দইয়ের সলিউশন দিয়ে একই পদ্ধতিতে লিপ কম্পোস্ট তৈরি করা যায়। এখানে অনেকগুলো পদ্ধতির কথা বললাম, আপনাদের যেটি সহজ মনে হবে সেটিই করবেন। লিপ কম্পোস্ট তৈরি হয়ে যাওয়ার পর হালকা রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। কিভাবে ব্যবহার করা যায় এই সার? মিশ্র সার তৈরি করার সময় লিপ কম্পোস্ট ব্যবহার করা যায় 10-20%। সয়েললেস মিডিয়া তৈরিতে ব্যবহার করা যায় এটি। লিপ কম্পোস্ট ব্যবহার করলে বীজের অঙ্কুরোদ্গম ভালো হয়। মালচিং হিসেবে ব্যবহার করা যায় হাফ ডিকম্পোজড লিফ। গ্রোব্যাগ বা টবের নিচে ড্রেনেজ হোলের ওপরেও এটিকে ব্যবহার করা যায়। পটিং মিক্স তৈরির জন্য ব্যবহার করা যায় লিপ কম্পোস্ট। আবার শুধু এই সারেও যে গাছ হতে পারে সে তো আপনাদের আগেই দেখালাম। পাতা পচা সার কিছুটা অ্যাসিডিক হয়, তাই শুধু এই সার ব্যবহার করে অ্যাজেলিয়া, ক্যামেলিয়া, ফিলোডেন্ড্রন, হাইড্রেঞ্জিয়া, ব্লুবেরি, লিলির মতো গাছ খুব সুন্দরভাবে করা যায়। বন্ধুরা, দেখলেন তো কত সহজে বাড়িতে লিপ কম্পোস্ট তৈরি করা যায়? এই ছিল আজকের ভিডিও। লাইক এবং শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন।
আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন। নমস্কার।